সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে সচেতন ভাবে আছো। আমি উদয় শঙ্কর সাহা, প্রভাষক, রসায়ন, মাইলস্টোন কলেজ উত্তরা। গতদিন তোমাদের আমি সপ্তম চ্যাপ্টারে জ্ঞানমূলক কোশ্চেন নিয়ে আলোচনা করেছি, আজকে তোমাদের অনুধাবনমূলক কোশ্চেন নিয়ে আলোচনা করব। তোমরা ক্লাস শুরু করার পূর্বে তোমরা তোমাদের ক্লাস ওয়ার্ক, কপি, টেক্সট বই এবং পেন নিয়ে হাজির রেডি থাকো। আমার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি, ধন্যবাদ। আমরা এখন প্রথম অনুধাবনমূলক কোশ্চেন, তাপ উৎপাদি এবং তাপহারি বিক্রিয়ার মধ্যে পার্থক্য আলোচনা করব। আমরা পূর্বের যে জ্ঞানের যে জ্ঞানমূলক যে একটা টপিকস আমি পড়িয়েছি, সেখানে যে সংজ্ঞা দুটো দিয়ে আছে, প্রথমে সেই সংজ্ঞা দুটি আমরা দিবে, তারপরে একটু ব্যাখ্যা করলে সেই পার্থক্য দুটো আমরা বুঝতে পারবো। দেখো, তাপ উৎপাদি এবং তাপহারি বিক্রিয়ার মধ্যে পার্থক্য, আমরা প্রথমে সংজ্ঞা দিয়েছি যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে তাপ উৎপাদি বিক্রিয়া বলে, আবার যে রাসায়নিক বিক্রিয়ায় তাপের শোষণ ঘটে তাকে তাপহারি বিক্রিয়া বলে, আবার তাপ উৎপাদি বিক্রিয়ায় বিক্রিয়া তাপ বা ডেলাইস এর মান ঋণাত্মক, তাপহারি বিক্রিয়ায় বিক্রিয়া তাপ বা ডেলাইস এর মান ধনাত্মক হয়। তাপ উৎপাদি বিক্রিয়ায় বিক্রিয়া স্থলের তাপমাত্রা বৃদ্ধি পায়, তাপহারি বিক্রিয়ায় বিক্রিয়া স্থলের তাপমাত্রা হ্রাস পায়। দ্বিতীয় অনুধাবনমূলক কোশ্চেন, জারণ সংখ্যা ও যোজনীর মধ্যে পার্থক্য দেখব। প্রতিটা পার্থক্যে প্রথমে আমরা সংজ্ঞা দিব, তারপরে এই সংজ্ঞাটা লোকে একটু ব্যাখ্যা করলেই আমরা 2 মার্কসের কোশ্চেনের আনসারটা আমরা মোটামুটি 2 এর মধ্যে 2 পেয়ে যাব। একটু খেয়াল করো, ইলেকট্রন দান বা গ্রহণের ফলে কোন পরমাণু মূলক বায়নে সৃষ্ট ধনাত্মক ও ঋণাত্মক চার্জের সংখ্যাকে জারণ সংখ্যা বা জারণ মান বলে। অণু গঠনকালে পরমাণু সমূহ পরস্পরের সাথে যুক্ত হওয়ার সামর্থ্য বা ক্ষমতাকে যোজনী বলে, আমরা প্রথম সংজ্ঞা দিয়েছি। জারণ মান ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে, যেমন সোডিয়াম ক্লোরাইডে সোডিয়ামের জারণ মান +1 এবং ক্লোরিনের জারণ মান -1। যোজনী কখনো ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে না, যেমন NaCl এর সোডিয়ামের যোজনী এখানে +- কিন্তু দেয়া নাই, যোজনী 1, আবার ক্লোরিনের যোজনীও 1, অর্থাৎ যোজনী সবসময় একটি বিশুদ্ধ পূর্ণ সংখ্যা। জারণ সংখ্যা শূন্য বা ভগ্নাংশ হতে পারে, যেমন মৌলিক অণু অক্সিজেনে অক্সিজেনের জারণ মান 0, Na2S4O6 এ সালফারের জারণ মান, আমরা যদি যখন জারণ মান নির্ণয় করা শিখবো দেখবো 2.+2.5। যোজনী শূন্য বা ভগ্নাংশ হতে পারে না, যোজনী শুধুমাত্র শূন্য হবে নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা 2 মার্কসের অনেক সময় পরীক্ষায় আসে কোন যৌগের কেন্দ্রীয় পরমাণুর জারণ মান নির্ণয় করা। প্রথমে আমাদের শিখতে হবে যে কেন্দ্রীয় পরমাণু কোনটি। যদি ওই যৌগটা 3টে পরমাণু দ্বারা গঠিত হয়, সেই 3টে পরমাণুর মাঝে যেটা থাকে সেটা হলো কেন্দ্রীয় পরমাণু। এখানে সালফিউরিক অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণু সালফার, পটাশিয়াম ডাইক্রোমেটের কেন্দ্রীয় পরমাণু ক্রোমিয়াম, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কেন্দ্রীয় পরমাণু ম্যাঙ্গানিজ, এটার কেন্দ্রীয় পরমাণু সালফার, এটারও কেন্দ্রীয় পরমাণু সালফার। এখন আমরা কেন্দ্রীয় পরমাণুর জারণ মানটা শিখব, আমি একটা একটা করে তোমাকে দেখাচ্ছি, তোমরা একটু খেয়াল করো। প্রথমে আমরা লিখব 1 নম্বরে সালফিউরিক অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণু সালফারের জারণ মান নির্ণয়। আমরা জানি টোটাল কোন যৌগের টোটাল জারণ মানটা শূন্য, তাহলে আমরা এখানে লিখতে পারি H2SO4 এর টোটাল জারণ মান শূন্য। এখন আমরা হাইড্রোজেনের, যেহেতু এটা গ্রুপ 1 এর মৌল, হাইড্রোজেনের জারণ মান সবসময় +1, এখানে হাইড্রোজেন আছে 2টি, এজন্য আমরা ধরলাম 2। সালফারের জারণ মানটা আমরা x ধরি, অক্সিজেনের জারণ মান আমরা জানি যে -2 ইন্টু অক্সিজেন আছে 4টা, আমরা 4 দ্বারা গুণ করলাম ইন্টু 0। এখন আমরা নর্মাল ম্যাথটা করি, এখানে 2+x-8=0 বা x-6=0 বা x=6, এখানে কিন্তু 6 লিখলে আমাদের মার্কস থাকবে না, কারণ অবশ্যই জারণ মানের আগে প্লাস বা মাইনাস থাকবে, যেহেতু এটা ডান দিকে চলে গেছে, x এর জারণ মান হবে +6। সুতরাং সালফারের জারণ মান +6। এখন আমরা পটাশিয়াম ডাইক্রোমেটের কেন্দ্রীয় পরমাণুর জারণ মানটা আমরা একটু আলোচনা করব। আমরা একটু লিখে নেই, K2Cr2O7 এর টোটাল যেহেতু যৌগ, এর টোটাল জারণ মান 0। আমরা পটাশিয়াম গ্রুপ 1 এর মৌল, গ্রুপ 1 এর মৌল সমূহের জারণ মান +1, সুতরাং আমরা +1 লিখি, পটাশিয়াম 2টা আছে এজন্য আমরা 2 দ্বারা গুণ করলাম, এখানে
ক্রোমিয়ামের জারণ মান এক্স লিখি, ক্রোমিয়াম দুইটা থাকার জন্য এটা টু এক্স। আমরা আগেই দেখেছি অক্সিজেনের জারণ মান মাইনাস টু, অক্সিজেন সাতটা থাকার কারণে সাত দ্বারা আমরা গুণ করলাম ইকুয়াল টু জিরো। এখন আমরা সিম্পলি ম্যাথ করে দেখি, এটাকে দুই দ্বারা গুণ করলে টু হয় প্লাস টু এক্স মাইনাস ফোরটিন, তাহলে আমরা টু এক্স ইকুয়াল টু মাইনাস টুয়েলভ ইকুয়াল টু জিরো বা টু এক্স ইকুয়াল টু প্লাস টুয়েলভ, সুতরাং এক্স ইকুয়াল টু প্লাস সিক্স। সুতরাং ক্রোমিয়ামের জারণ মান ইকুয়াল টু প্লাস সিক্স। এখন আমরা দেখি তিন নাম্বার কে এমোনোফোরের ম্যাঙ্গানিজের জারণ মানটা কত। আমরা একটু খেয়াল করি, আমরা প্রথমে লিখি কে এম এন ও ফোর ইজ ইকুয়াল টু জিরো, যেহেতু পটাশিয়াম গ্রুপ ওয়ান এর মৌল, এর জারণ মান প্লাস ওয়ান, পটাশিয়ামের সংখ্যা এক, এজন্য আমরা ওয়ান দিলাম। ম্যাঙ্গানিজটাকে আমরা এক্স ধরলাম, অক্সিজেনের জারণ মান মাইনাস টু, সংখ্যা যেহেতু অক্সিজেন চারটা আমরা ফোর দ্বারা গুণ করলাম ইকুয়াল টু জিরো। তাহলে আমরা ওয়ানকে ওয়ান দ্বারা গুণ করলে ওয়ান হয় এক্স মাইনাস চার দুগুণে আট ইকুয়াল টু জিরো, বা এক্স মাইনাস সেভেন ইকুয়াল টু জিরো, বা এক্স ইকুয়াল টু অবশ্যই প্লাস সেভেন, সেভেন লেখা যাবে না, জারণ মানের আগে প্লাস থাকতে হবে। সুতরাং এম এন এর জারণ মান ইকুয়াল টু প্লাস সেভেন। এখন আমরা চার নম্বরে যে যৌগটা আছে এন এ টু এস ফোর ও সিক্স, তার জারণ মানটা আমরা একটু দেখব। আমরা প্রথমে লিখে নেই আগের মতো এন এ টু এস ফোর এন এ টু এস টু ও থ্রি। তাহলে আমরা সোডিয়াম গ্রুপ ওয়ান এর মৌল আমরা জানি, এজন্য এর জারণ মান প্লাস ওয়ান, সোডিয়াম দুইটি এট ইকুয়াল টু জিরো, দুইটি থাকার কারণে আমরা টু দ্বারা গুণ করলাম। এখানে সালফার এর জারণ মান আমরা বের করব, সেটা এক্স ধরলাম, সালফার দুইটি থাকার কারণে টু এক্স ধরলাম, অক্সিজেনের জারণ মান আমরা মাইনাস টু, অক্সিজেন তিনটা থাকার কারণে আমরা থ্রি দ্বারা গুণ করলাম। এখন আমরা ম্যাথ করে দেখি টু প্লাস টু এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো, বা টু এক্স মাইনাস ফোর ইকুয়াল টু জিরো, বা টু এক্স ইকুয়াল টু প্লাস ফোর, সুতরাং এক্স ইকুয়াল টু প্লাস টু। সুতরাং এন এ টু এস টু ও থ্রি এ সালফারের জারণ মান ইকুয়াল টু প্লাস টু। এখন আমরা পরবর্তী যে লাস্টে যেটা আছে এন এ টু এস ফোর ও সিক্স এ সালফারের জারণ মানটা আমরা নির্ণয় করে দেখব। আমরা লিখে ফেলি প্রথমে যৌগটা এন এ টু এস ফোর ও সিক্স ইজ ইকুয়াল টু জিরো। এখন আমরা এটা গ্রুপ ওয়ান এর মৌল, এই জন্য এটাকে আমরা টু দ্বারা গুণ করি, সালফারের জারণ মান এক্স ধরি, চারটা সালফার থাকায় ফোর এক্স ধরলাম, অক্সিজেনের জারণ মান মাইনাস টু, অক্সিজেন ছয়টা থাকার জন্য আমরা সিক্স দ্বারা গুণ করলাম, আমরা প্লাস টু প্লাস ফোর এক্স মাইনাস টুয়েলভ ইকুয়াল টু জিরো, বা ফোর এক্স মাইনাস টেন ইকুয়াল টু জিরো, বা ফোর এক্স ইকুয়াল টু প্লাস টেন, বা এক্স ইকুয়াল টু প্লাস টু পয়েন্ট ফাইভ। সুতরাং এখানে এন এ টু এস ফোর ও সিক্স এ সালফারের জারণ মান ইকুয়াল টু প্লাস টু পয়েন্ট ফাইভ। তোমরা সবসময় মনে রাখবা ম্যাক্সিমাম ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুর জারণ মানগুলো প্লাসই হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, এবং এই জারণ মানগুলোর আগে অবশ্যই কোনো জারণ মানের আগে অবশ্যই প্লাস বা মাইনাস দিতে হবে। তোমরা আমার জারণ মানের জারণ বিজারণের যে আলাদা যে ভিডিওটা দেখা হয়েছে মানে দেয়া হয়েছিল
সেই ভিডিওটা দেখে এই জারণ মানটা যে আলাদা আলাদা জারণ মানগুলো এগুলো একটু মনে রাখার চেষ্টা করবো। ওখানে আমাদের রুলস গুলো দেয়া আছে। সুপ্রিয় শিক্ষার্থী, গত জ্ঞানমূলক ভিডিও ক্লাসে আমরা সংযোজন এবং সংশ্লেষণ বিক্রিয়ার সংজ্ঞা সহ উদাহরণ তোমাদের আমরা বুঝিয়ে দিয়েছি। এখন আমরা সংশ্লেষণ এবং সংযোজন বিক্রিয়ার পারস্পরিক সম্পর্কের উপর ভিত্তি করে একটি গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক কোশ্চেন নিয়ে আলোচনা করব। একটু খেয়াল করো, সকল সংশ্লেষণ বিক্রিয়াই সংযোজন বিক্রিয়া, কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয়। আমরা খুব খেয়াল করব, সকল সংশ্লেষণ বিক্রিয়াই সংযোজন বিক্রিয়া, অর্থাৎ সংশ্লেষণ বিক্রিয়া ঘটার সাথে সাথেই সংযোজন বিক্রিয়া সংঘটিত হয়, কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংঘটিত হওয়ার সময় সংশ্লেষণ বিক্রিয়া নাও ঘটতে পারে। অর্থাৎ সংশ্লেষণ বিক্রিয়ার সাথে সাথেই সংযোজন বিক্রিয়া ঘটে, কিন্তু সকল সংযোজন বিক্রিয়ায় সংশ্লেষণ বিক্রিয়া নাও ঘটতে পারে। এখন আমরা একটু উদাহরণ দেখি। যে বিক্রিয়ায় দুই বা ততোধিক মৌল বা যৌগ বিক্রিয়া করে একটি নতুন যৌগ গঠন করে তাকে সংযোজন বিক্রিয়া বলে। এখানে প্রথম বিক্রিয়ায় ক্যালসিয়াম অক্সাইড একটি ও কার্বন ডাইঅক্সাইড দুটি যৌগ, এই দুটি মিলে একটি নতুন যৌগ গঠন করেছে, সুতরাং এটি একটি সংযোজন বিক্রিয়া। আবার দুই নম্বর বিক্রিয়ায় ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন দুটি মৌলিক পদার্থ, এই দুটি মিলে একটি নতুন যৌগ ম্যাগনেসিয়াম অক্সাইড গঠন করেছে, সুতরাং এই দুটি বিক্রিয়াই হল সংযোজন বিক্রিয়া। আবার একটু লক্ষ্য করো, যে সংযোজন বিক্রিয়ায় কোন যৌগ, মানে যৌগ হবে একটা, যে সংযোজন বিক্রিয়ায় কোন যৌগ তার উপাদান মৌলের বিক্রিয়ার ফলে উৎপন্ন হয় তাকে সংশ্লেষণ বিক্রিয়া বলে। তাহলে এখানে ম্যাগনেসিয়াম একটি অক্সাইড একটি যৌগ, তাদের উপাদান মৌল হল ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন, এই দুটির বিক্রিয়ায় এই যৌগটি উৎপন্ন করেছে, সুতরাং এটি একটি সংশ্লেষণ বিক্রিয়া। এখানে সংজ্ঞায় আমরা দেখি, সংশ্লেষণ বিক্রিয়া সংগঠিত হওয়ার সাথে সাথে সংযোজন বিক্রিয়া সংগঠিত হচ্ছে, অর্থাৎ কোন সংশ্লেষণ বিক্রিয়ায় সংযোজন বিক্রিয়া, সংশ্লেষণ বিক্রিয়া ঘটার সাথে সাথে সকল সংশ্লেষণ বিক্রিয়া ঘটার সাথে সাথে সংযোজন বিক্রিয়া ঘটে। তোমরা মনে রাখবা, সকল সংশ্লেষণ বিক্রিয়ায় সংযোজন বিক্রিয়া ঘটে, কিন্তু এখানে দুটি সংযোজন বিক্রিয়া দেখানো হয়েছে, সেই সংযোজন বিক্রিয়ার একটা হলো সংযোজন কিন্তু সংশ্লেষণ নয়, কিন্তু এই সংশ্লেষণ বিক্রিয়াটি অবশ্যই সংযোজন বিক্রিয়ার অন্তর্ভুক্ত। যেমন দুই নং বিক্রিয়াটি সংশ্লেষণ এবং সংযোজন, এই বিক্রিয়াটি সংযোজন বিক্রিয়াও, যেখানে সংশ্লেষণ সেখানে সংযোজন, সুতরাং দুই নং বিক্রিয়াটি অবশ্যই সংশ্লেষণ এবং সংযোজন, কিন্তু এক নং বিক্রিয়াটি সংযোজন হওয়া সত্ত্বেও সংশ্লেষণ বিক্রিয়া নয়। সুতরাং আমরা বলতে পারি, সকল সংশ্লেষণ বিক্রিয়ায় সংযোজন, কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয়। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন একটা অনুধাবনমূলক কোশ্চেন নিয়ে এখন আলোচনা করব, যেটি হলো পোষমন বিক্রিয়ায় একটি ননরেডক্স বিক্রিয়া অথবা পোষমন বিক্রিয়ায় জারণ বিজারণ ঘটে না। প্রথমে আমরা পোষমন বিক্রিয়ার সংজ্ঞা লিখব, ননরেডক্স বিক্রিয়ার সংজ্ঞা লিখবো, আর একটা উদাহরণের মাধ্যমে ব্যাপারটা ব্যাখ্যা করে দিলেই তোমাদের দুই মার্কসের কোশ্চেনের আনসারের জন্য মানে এনাফ হবে। সুতরাং আমরা দেখি, যে বিক্রিয়া অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন হয় তাকে পোষমন বিক্রিয়া বলে। এখানে HCl এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় সোডিয়াম ক্লোরাইড লবণ এবং পানি উৎপন্ন হয়েছে, সুতরাং এটি একটি পোষমন বিক্রিয়া। আবার দেখো, যে বিক্রিয়ায় বিক্রিয়ক ও উৎপাদের মৌলসমূহের জারণ মানের কোনো পরিবর্তন হয় না তাকে ননরেডক্স বিক্রিয়া বলে। আমরা একটু আগে আমরা জারণ মান নির্ণয় করে দেখেছি, এখানে হাইড্রোজেনের জারণ মান +1, ক্লোরিনের -1, সোডিয়ামের +1, অক্সিজেনের -2, হাইড্রোজেনের +1, এখানে সোডিয়ামের +1, ক্লোরিনের -1, হাইড্রোজেনের +1, অক্সিজেনের -2। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিক্রিয়ক এবং উৎপাদের মৌলসমূহের জারণ মানের কোনো পরিবর্তন হয়নি। সুতরাং আমরা বলতে পারি, পোষমন বিক্রিয়া একটি ননরেডক্স বিক্রিয়া, অর্থাৎ জারণ মানের পরিবর্তন না হওয়ার কারণে জারণ বিজারণ ঘটে না। এবার আমরা আরো একটা ননরেডক্স বিক্রিয়া নিয়ে আলোচনা করব, যে ননরেডক্স বিক্রিয়ায় জারণ বিজারণ ঘটে না। এরকম একটা ননরেডক্স বিক্রিয়া হলো অধঃক্ষেপণ বিক্রিয়া। আমরা দেখো, অধঃক্ষেপণ বিক্রিয়ায় জারণ বিজারণ ঘটে না। আমরা আগে অধঃক্ষেপণ বিক্রিয়ার সংজ্ঞা লিখলাম, যে বিক্রিয়ায় দুই বা ততোধিক জলীয় দ্রবণকে মিশ্রিত করলে উৎপন্ন একটি পদার্থ কঠিন এবং অদ্রবণীয় হিসাবে
অধঃক্ষিপ্ত হয় তাকে অধঃক্ষেপণ বিক্রিয়া বলে। এখন আমরা আগের মতো নন ডেডাস বিক্রিয়ার সংজ্ঞা দিব। এরপর একটা উদাহরণ দিলাম, সিলভার নাইট্রেট এবং সোডিয়াম ক্লোরাইড এবং সিলভার নাইট্রেট দুটি জলীয় দ্রবণ আছে, এই দুটো বিক্রিয়া করে সিলভার ক্লোরাইড একটা সলিড একটা কঠিন পদার্থ তৈরি করলো আর সোডিয়াম নাইট্রেট একটি জলীয় দ্রবণ তৈরি করলো। এখানে দেখো সোডিয়ামের জারণ মান +1, ক্লোরিনের -1, সিলভারের +1, অক্সিজেনের -2, নাইট্রোজেনের +5, এখানে সিলভারের +1, -1, এখানে +1, +5 এবং -2। সুতরাং দেখা যাচ্ছে যে এখানে বিক্রিয়ক এবং উৎপাদের মৌলসমূহের জারণ মানের কোনো পরিবর্তন হয়নি। সুতরাং আমরা বলতে পারি অধঃক্ষেপণ বিক্রিয়ায়ও জারণ বিজারণ ঘটে না। এখন আমরা আলোচনা করব তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের প্রশমন তাপ ধ্রুব হয় কেন। আগে আমরা প্রশমন তাপের সংজ্ঞাটা নিয়ে আলোচনা করব। অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় 1 মোল পানি উৎপন্ন করতে যে পরিমাণ তাপ উৎপন্ন হয় তাকে প্রশমন তাপ বলে। 1 মোল তীব্র অ্যাসিড বিয়োজিত হয়ে 1 মোল H+ আয়ন উৎপন্ন করে, আবার 1 মোল তীব্র ক্ষার বিয়োজিত হয়ে 1 মোল হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে। এই 1 মোল H+ এবং 1 মোল OH- আয়ন যুক্ত হয়ে 1 মোল পানি উৎপন্ন করে। প্রতি ক্ষেত্রে এই 1 মোল তীব্র অ্যাসিড এবং 1 মোল তীব্র ক্ষার বিয়োজিত হয়ে 1 মোল H+ এবং 1 মোল OH- উৎপন্ন করে, আবার 1 মোল H+ এবং 1 মোল OH- মিলে 1 মোল পানি উৎপন্ন করে। এই জন্য তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের প্রশমন তাপ ধ্রুব থাকে এবং এর মান 57.34 কিলোজুল পার মোল। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা আদ্র বিশ্লেষণ এবং পানি যোজন বিক্রিয়ার মধ্যে পার্থক্য দেখব। এই পার্থক্য লেখার সময় প্রথমে আমরা ওই যে দুইটার সংজ্ঞা দিব, সংজ্ঞা দিয়ে তারপরে আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। আমরা গত ক্লাসে সংজ্ঞাটা পড়িয়েছি, আমরা একটু আলোচনা করি। যে বিক্রিয়ায় কোন যৌগ পানির সাথে বিক্রিয়া করে দুটি নতুন যৌগ উৎপন্ন করে তাকে আদ্র বিশ্লেষণ বিক্রিয়া বলে। এখানে এই যৌগটি পানির সাথে বিক্রিয়া করে দুটি নতুন যৌগ উৎপন্ন করেছে, সুতরাং এটি একটি আদ্র বিশ্লেষণ বিক্রিয়া। আবার যে বিক্রিয়ায় কোন আয়নিক যৌগের সাথে সরাসরি পানির অণু যুক্ত হয়ে একটি নতুন যৌগ উৎপন্ন করে তাকে পানি যোজন বিক্রিয়া বলে। এখানে কপার সালফেটের সাথে সরাসরি পানির অণু যুক্ত হয়ে কপার সালফেট পেন্টাকোয়া বা পেন্টাহাইড্রেট কপার সালফেট উৎপন্ন করেছে, সুতরাং এটি একটি পানি যোজন বিক্রিয়া। এটি একটি দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া, কারণ আমরা দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া আমরা জানি যে বিক্রিয়ায় কোন যৌগের দুটি মূলকই অপর দুটি পরমাণু বা মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়। এখানে সিলিকন এবং ক্লোরিন দুটি H+ এবং OH- আয়ন দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, সুতরাং এটি একটি দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া। আর এটি একটি সংযোজন বিক্রিয়া, কারণ যে বিক্রিয়ায় দুই বা ততোধিক মৌল বা যৌগের সমন্বয়ে একটি নতুন যৌগ গঠন করে তাকে সংযোজন বিক্রিয়া বলে। এখানে কপার সালফেট এবং পেন্টা পাচন পানি বিক্রিয়া করে একটি নতুন যৌগ গঠন করছে, সুতরাং এটি একটি সংযোজন বিক্রিয়া। এই বিক্রিয়ায় উৎপাদের সাথে ক্লাশ পানি থাকে না, কারণ এই বিক্রিয়ায় উৎপাদের সাথে কোনো পানি নেই, আর এই বিক্রিয়ায় উৎপাদের সাথে ক্লাশ পানি যুক্ত থাকে। আমরা ক্লাশ পানির সংজ্ঞা জানি যে বিক্রিয়ায় আয়নিক যৌগের অণুর সাথে যে পানির অণু যুক্ত থাকে তাকে বলা হয় ক্লাশ পানি। দেখা যাচ্ছে এখানে আয়নিক যৌগের সাথে পাঁচন পানি যুক্ত আছে, সুতরাং এটি একটি এই বিক্রিয়ায় ওই যৌগের সাথে কি হয় পানির অণু যুক্ত থাকে, যাকে আমরা ক্লাশ পানি বলতে পারি। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা কিছু প্রশমন বিক্রিয়ার মানে আমাদের জীবনের প্রয়োগ নিয়ে আমাদের কিছু অনুধাবনমূলক কোশ্চেন নিয়ে আলোচনা করব। যেমন আমরা মৌমাছি কামড়ালে ক্ষত স্থানে চুন দেয়া হয় কেন। মৌমাছির কামড়ালে ক্ষত স্থানে যে বিষ আমাদের শরীরে প্রবেশ করে সেই বিষে কি থাকে, অম্লীয় উপাদান ফর্মিক অ্যাসিড। যখন মানুষ পোকার কামড়ে জ্বালা যন্ত্রণা নিবারণের জন্য সেই ক্ষত স্থানে কি করে, চুন দেয়। চুন একটি ক্ষারধর্মী পদার্থ যা অ্যাসিডের সাথে প্রশমন বিক্রিয়া ঘটায়, ফলে আমাদের জ্বালা যন্ত্রণা কি হয়, উপশম ঘটে। যেমন এই ফর্মিক অ্যাসিড এই চুনের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ফর্মেট লবণ এবং পানি উৎপন্ন করে, সুতরাং আমাদের কি হয়, ক্ষত স্থানে চুন দিলে সেই চুন অ্যাসিডের সাথে বিক্রিয়া করে একটা প্রশমন বিক্রিয়ার মাধ্যমে লবণ ও পানি উৎপন্ন করে, ফলে কি হয় পোকার কামড়ের বা মৌমাছির কামড়ের জ্বালা যন্ত্রণা আমাদের কি হয়, প্রশমিত হয়ে যায়। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আরেকটি প্রশমন বিক্রিয়ার বাস্তব প্রয়োগ নিয়ে আলোচনা করব, যে পেটে অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড জাতীয় খাবার খাওয়া হয় কেন। আমরা জানি পাকস্থলীতে বদহজমের জন্য অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়,
যাকে আমরা এসিডিটি বলি। অ্যান্টাসিডে থাকে ক্ষারীয় উপাদান যেমন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এই ক্ষারীয় উপাদান পাকস্থলীর এসিডকে প্রশমিত করে লবণ এবং পানি উৎপন্ন করে এবং অ্যাসিডিটির সমস্যা দূর হয়। এখানে বিক্রিয়া পাকস্থলীতে আসে HCl যেটা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড যেটা দুটি ক্ষার, এই দুটি বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে, ফলে এটা বিক্রিয়াটা কি পোষমন বিক্রিয়া। সুতরাং আমরা পেটে অ্যাসিডিটির জন্য যে অ্যান্টাসিড জাতীয় খাবার খাওয়া হয় সেখানে পোষমন বিক্রিয়ার মাধ্যমে লবণ এবং পানি উৎপন্ন করে এবং পেটের মধ্যে অ্যাসিডের প্রভাব দূর হয়ে যায়, অর্থাৎ অ্যাসিডিটিটা দূর হয়ে যায়। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের বাস্তব জীবনে কিছু ঘটে যাওয়া রাসায়নিক বিক্রিয়া নিয়ে আমরা একটা অনুধাবনমূলক কোশ্চেন নিয়ে আলোচনা করব। দেখো, লোহাকে দীর্ঘদিন বায়ুতে রেখে দিলে মরিচা পড়ে কেন? আমরা মরিচাকে নর্মালি বলি জং পড়ে, এরকম বলি। তো লোহাকে দীর্ঘদিন বায়ুতে রেখে দিলে এটি বায়ুর অক্সিজেন আছে, এই অক্সিজেনের সাথে এবং জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে লোহার উপর একটি বাদামি বর্ণের আস্তরণ সৃষ্টি করে। এই আস্তরণটাকে আমরা মরিচা বলতে পারি। দেখো, আমরা এখানে বিক্রিয়াটাকে আমরা ব্যালেন্স, প্রথমে লোহা অক্সিজেন এবং পানির সাথে বিক্রিয়া করে ফেরিক হাইড্রোক্সাইড তৈরি করে। এখানে ব্যালেন্স করার জন্য তোমাদের মনে রাখার জন্য দুই অনু ফেরিক হাইড্রোক্সাইড লিখে তারপরে তোমরা বাম দিকের বিক্রিয়কটা মিলাতে চেষ্টা করলে তোমাদের বিক্রিয়াটা সহজ হয়ে যাবে। উৎপন্ন ফেরিক হাইড্রোক্সাইড পুনরায় পুনর্বিন্যস্ত হয়ে ফেরিক হাইড্রোক্সাইড এন সংখ্যক পানি উৎপন্ন করে, যেটাকে আমরা মরিচা বলি। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা তোমাদের এই চ্যাপ্টারের অনুধাবনমূলক কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। এর পূর্বের দিন তোমাদের জ্ঞানমূলক নিয়ে আলোচনা করেছি। এর পরও কিছু কিছু অনুধাবনমূলক কোশ্চেন তোমাদের থাকতে পারে এবং পূর্বে আমার যে ভিডিওটা আসছিল তাতে কিছু এক্সট্রা অনুধাবনমূলক কোশ্চেন আছে, এগুলো তোমরা ভালো করে পড়বে। আর যে জ্ঞানগুলো পড়িয়েছি প্রতিটা জ্ঞান থেকেই একটা অনুধাবনমূলক কোশ্চেন হতে পারে। প্রতিটা অনুধাবন তোমরা সবসময় মনে রাখবে, অনুধাবনমূলক কোশ্চেনে দুইটা পার্ট থাকে, একটা হলো জ্ঞান আর একটা হলো অনুধাবন। প্রতিটা অনুধাবনমূলকে যদি সংজ্ঞা না থাকে, যদি সংজ্ঞা দেওয়ার সুযোগ থাকে তোমরা সংজ্ঞা দিয়ে দেবে, তাহলেই এক মার্কস পাবে। ওই সংজ্ঞার আলোকে যদি ব্যাখ্যা করতে পারো তাহলে দুয়ে দুই পাবে। সুতরাং আমরা অনুধাবনমূলক আনসার করার জন্য আমরা জ্ঞানের দিকে খুব বেশি নজর দিব। আজকের অনুধাবনগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এগুলো তোমরা ভালোভাবে হোমওয়ার্ক কপিতে লিখে এবং তোমাদের বিষয় শিক্ষকদের কাছে জমা দিবে এবং পরবর্তী দিনে আমরা সৃজনশীল কোশ্চেন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এই অনুধাবনমূলক কোশ্চেন যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই তোমাদের বিষয় শিক্ষকদের সাথে কথা বলে নিবে এবং প্রবলেমগুলো সব সলভ করে নেবে। আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। বাসায় আছো, বেশি ভালো করে পড়াশুনো করবে এবং নিজেদের প্রতি সচেতনভাবে নিজেকে